গুড মর্নিং এভরিওয়ান, চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। এই যে ডিম সেদ্ধ খাচ্ছি, এটা একেবারে দেশি মুরগির ডিম, তাই একটু ছোট দুটো খেতে বলে কিন্তু আমার ইচ্ছে করে না। দীপ তো পরীক্ষা দিতে গেছে, ওর বাবাকে বললাম যে ওর সাথে থাকবেন, কারণ ওর কাশিটা না অনেক বেড়েছে, রাতে ঘুমাতেই পারেনি, আর আসার সময় না পরোটা নিয়ে আসলো। আমি রুটি বানাতে চেয়েছিলাম, আমার শরীরটা অনেকটা বেটার, কিন্তু সে নিষেধ করলো। তো বাবু আর আমি এই পরোটা চা দিয়ে রুটি খেয়ে নিলাম। এখন চিন্তা করতেছি কি রান্না করব, মানে বাবু তো কিছুই খেতে চায় না, মাছ টাছ আমাদেরও ভালো লাগে না, মাংস রান্না করা আছে সেটাও খেতে ইচ্ছে করে না। তাই চিন্তা করলাম একটু আলু দিয়ে বড়া তৈরি করব। গ্রেটারের সাহায্যে একেবারে ছোটো ছোটো করে কেটে তারপরে বড়া তৈরি করব। তা বড়াটা তৈরি করে ভালোই হলো, বাবু খেলো, চারটা বড়ার মতো খেলো, ওর কাছে ভালোই লাগলো। তাই এই যে ছোটো ছোটো দুটো ওই আলু নিলাম, এটা এখন গ্রেটার দিয়ে মানে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি, এরপর একটু লবণ দিয়ে মাখিয়ে রাখবো, তাহলে কি আলুটা আরও সফট হয়ে যাবে। এই যে ধুয়ে নিয়ে আসলাম, এখন একটু লবণ দিয়ে মাখিয়ে রাখবো। তবে লবণ দিয়ে মাখিয়ে না রাখলেই হতো, মানে একেবারে ছোটো ছোটো হয়ে গেছে, তো সুন্দর নরম হয়ে গেছে। তবে না আসো, এই বড়াটা আমি ফার্স্ট তৈরি করলাম, নিজের মন থেকেই চিন্তা করলাম যে এরকম আলু দিয়ে মানে বড়াত করলে কেমন হয়, তাই চিন্তা করলাম একদিন করেই দেখি। আমরাই তো খাবো, খারাপ হলেই যা, কি আর ভালো হলেই বা কি। পরে দেখলাম না ভালোই লেগেছে, একেবারে পেঁয়াজুর মতো লেগেছে, পাতলা পাতলা করে ভেজেছি, এক মচমচা হয়েছে। তবে চালের গুঁড়ো হলে আরও ভালো হতো, আমার বাসায় তো চালের গুঁড়ো আছে, সেটা পুরনো হয়ে গেছে, তো এই জন্য দিতে ভাল লাগে না। তাই এটা একটু লবণ দিয়ে মাখিয়ে নিলাম। আর এই যে দুপুর 12টা বেজে গেছে, আমার অ্যাজ ইউজুয়াল যে প্রতিদিনের নিয়ম করা, পেঁপে কেটে নিচ্ছি, মানে পেঁপেটা আর আনারটা একেবারে কন্টিনিউয়াসলি খাচ্ছি, কিন্তু মালটা আজকে একটা নষ্ট হয়ে গেল, মানে আলসেমি করে না আর কাটা কাটাও হয় না, খাওয়াও হয় না। তাই পেয়ারাটা কেটে নিলাম, কিন্তু আমার বাবু তো একটুকু খাবে না, তাকে অনেকবার বললাম, সে বললো না, তার পেঁপে না কি দেখলেই কেমন লাগে। আমার ছেলেটা এরকমই, মানে পেঁপে খাওয়া হয়ে গেলে এখন আমার মালটাটা ছুলে নিচ্ছি, মালটা না তো আনারটাও খেয়ে নেব। কি যে ভুলভাল বলি, মানে ডেঙ্গু এসে একেবারে ব্রেন নষ্ট করে দিল। আসলে ডেঙ্গুটা অনেক খারাপ, জ্বরটা অন্য জ্বরের মতো না, এটা কেমন জানি মানুষকে একেবারে শরীরটা না পুরাটাই কেমন জানি অকেজো করে দেয়, মানে ইচ্ছে করে অনেক কিছু করতে কিন্তু ভাল লাগে না, বেশিটা সময়ের একটা জিনিস করলে না কেমন জানি অস্থির অস্থির লাগে। তা মা আনারটা খেয়ে নিচ্ছে, এই আনারটাকে আমি বারবারই মালটাটাই বলে নিচ্ছি, জানি না কেন এরকম ভুল হচ্ছে। তবে আনারটা না অনেক ভালো, মিষ্টি, পেঁপেটাও ভালো ছিল। এখন কী রান্না করব, মাবু কিছুই খেতে চায় না, ফ্রিজে ডাল রান্না করা ছিল, ও প্রথম বলছিল যে দুপুরে যাও খাবে, পরে বললাম চিন্তা করলাম যে যাও খেলে তো কোনো লাভ নেই, একটুখানি যাও শুধু জলের মতো, পরে চিন্তা করলাম যে বাবুর জন্য একটু এক সোমবারই মানে একবারে ই করে একটু ডাল ভুনা করে নিই, আর ফ্রিজে ডালও আছে, তাই ডাল ভুনাটা বসিয়ে দিলাম, আর এই বড়াটা ভাজব। আর মাছ নামিয়েছিলাম প্রথম, ট্যাংরা মাছ দীপের বাবা ধুয়েও দিল আমাকে, কিন্তু ধোয়ার পর না ফ্রিজ অনেক দিন ছিল, তো আর আমার কেন জানি মাছটা একা দেখলেই কেমন জানি লাগে, অনেক খারাপ একটা গন্ধ পেলাম, তাই চিন্তা করলাম যে আর মাছটা রান্নাই করবো না, আবার ফ্রিজে রেখে দিয়েছি যে আপাকে দিয়ে দেবো, কিন্তু আপাকে দিতে আজকে আর মনে ছিল না। এই যে এখন সব কিছু দিয়ে দিলাম, বেশি করে পেঁয়াজ দিলাম, মরিচ, একটু আটা, তারপরে একটু সুজি, মানে সুজিটা না দিলে তো মচমচে হবে না, মুচমুচে হবে না, তাই এখন এই যে দেখলাম যে না আঠালো হয়নি, তাই আর একটু আটা দিয়ে দিলাম, এই যে মাখানো হয়ে গেল, এখন বড়াটা ভেজে নেব। তার ফ্রাই প্যানটা না আমার একেবারে নষ্ট হয়ে গেছে, আসলে এরকমই মহিলা মানুষের কাজ পুরুষদের দিয়ে হয় না, দীপের বাবা এই ফ্রাই প্যানে ডিম ভাজতে ভাজতে একেবারে ফ্রাই প্যানটার রফা দফা করে দিয়েছে, আর ভালো লাগে না, সব জিনিসই নষ্টের মতো, মানে রান্নাঘরও একেবারে বিচ্ছিরি অবস্থায়। কিন্তু চিন্তা করছি শরীরটা একটু ভালো হয়ে নেক, তারপর পরিষ্কার করবো, করতে ইচ্ছা করে, কিন্তু ওই যে আমার আবার অ্যাজমার সমস্যা, মানে শ্বাসটা বন্ধ হয়ে যায়, গলাটা আটকিয়ে আসে, এই ভয়ে না আমি
ইচ্ছে করলেও কিছু করতে পারি না, আবার বেশিক্ষণ না কিছু করতেও পারি না, একটুকু রান্না বান্না করেছি, তাতেই আমার কেমন জানি শরীরটা না অস্থির অস্থির লাগলো। এই একটা মাস এরকম লাগবে, এরকম খেতে খেতে তারপরে ঠিক হয়ে যাবে। কিন্তু খাবার না, ক্ষুধা লাগে পেটে অনেক, কিন্তু খাবার নিলে বেশি আর খাওয়া যায় না, একটু খাওয়ার পরে কেমন জানি ভালো লাগে না। তবে বড়াটা না খুব ভালোই হয়েছে, ভালোই হলো যে আমার বাবাটা 4টা বড়া খেয়েছে। তো বড়াটা ভেজে মাছটা ভাজি করব, তারপরে বাবুকে একটু খাওয়াবো। মানে ও কত রাতে না ঘুমাতেই পারেনি, রাত 3টার সময় সজাগ হয়ে গেছে, মাথা ব্যথা করছে। আমি তো খুবই টেনশনে ছিলাম যে তোরও আগে জ্বর হয়েছিল, পরে থার্মোমিটার দিয়ে দেখলাম যে না, জ্বর নেই, 99 ছিল। এই যখন মাছটা ভাজা বসিয়ে দিলাম, মাছটা হতে থাকবে আর বাবুর জন্য ভাত নিচ্ছি, মানে আমি খাইয়ে দেবো, কিছুই খেতে চান। এই যে মাছ ভাজাটা হয়ে গেল, বললো একটু পরে খাবে, পরে চিন্তা করলাম মাছটা ভিজেই নেই, মাছটা ভাজাটা হয়ে গেল, বড়াটা হয়ে গেল, এখন বাবুকে খাইয়ে দেব। বাবুকে খাওয়া দাওয়া, বাবুকেও খাইয়ে দিলাম, আমরাও খেয়ে নিলাম। এই আজকে আবার গেলাম রক্ত পরীক্ষা করতে, এটা দ্বিতীয়বার। এই যে দীপের বাবার মার্কেটে যে নতুন ডায়াগনস্টিক সেন্টার হয়েছে, তো সেখানে মানে তারা করতেছে, তা আমি দীপের বাবাই বললো যে চলো এখান থেকে করে নিই, মানে প্যাথোলজিস্ট এসেছে। তা ওপি মানে ডক্টরের রুমে আমরা বসলাম, আমাদের অনেক আপ্যায়নও করলো। এই যে এখন বাসায় চলে আসলাম, সন্ধ্যায় আবার নাস্তা। বাবু মনে করছিলাম যে কেক খাবে, কিন্তু সে কেক খাবে না, দুধটা আজকে খেতে চেয়ে মানে বললো যে দুধ খাবে। ওর বাবা নিষেধ করছিল দুধে, নাকি ঠান্ডা লাগে, কিন্তু আমি মনে করলাম থাকিয়েই নেক ছোটো মানুষ। এই যে এখন আমরা নাস্তাটা করে নেব, তোমরা সবাই ভালো থাকবে।